হ্যালো, আসসালামু আলাইকুম ভিউয়ার্স। আজকে করে দেখাবো আলু ভাজি। আলু ভাজি করার জন্য আমি এখানে একটা প্যান নিয়ে নিয়েছি। এখানে আমি একটু তেল দিয়ে দিব। আমি এখন পেঁয়াজ কুচি দিয়ে দিচ্ছি, পেঁয়াজ আর কাঁচামরিচ দুটোই দিয়ে দিচ্ছি। এখন পেঁয়াজ আর কাঁচামরিচটা আমি তাহলে ব্রাউন কালার করে ভেজে নিব। পেঁয়াজটা আমার ব্রাউন কালার হয়ে গেছে, এখন আমি আলু কুচিগুলো দিয়ে দিব। একটু আমি হলুদের গুঁড়ো দিয়ে দিব। ভালো করে তেলের সাথে ভেজে নেব। কিছুক্ষণের জন্য ঢেকে দিচ্ছি। আস্তে মিডিয়াম করে দিব। শান্ত লবণ দিয়ে দিচ্ছি। এভাবে তেলের মাঝে কিছুক্ষণ ভেজে নিলে আমার আলু ভাজিটা হয়ে যাবে। আমি একটু ধনে পাতা কুচি দিয়ে দিচ্ছি। আমার আলু ভাজিটা করা শেষ হয়ে গেছে। আমি তোমাদেরকে সার্ভ করে দেব, সার্ভ করে দেখাচ্ছি। আমার আলু ভাজিটা সার্ভ করে নিয়েছি। দেখো কি সুন্দর লুক এসেছে, এত অল্প ইনগ্রিডিয়েন্টস দিয়ে এত মজার একটা রেসিপি করে দেখালাম। অবশ্যই তোমরা এই আলু ভাজিটা ট্রাই করবো এইভাবে, আর সাথে যদি হয় গরম গরম রুটি তাহলে তো কোনো কথাই নেই। সবাই ভালো থেকো আর আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলো না, লাইক কমেন্টস শেয়ার করতে ভুলো না। সব আল্লাহ হাফেজ।